বিপ্লবে নারীদের ওপর ছাত্রলীগের হামলাকারীদের সন্ধান দিন ঘোষণা হাসনাত আবদুল্লার কোটা সংস্কার আন্দোলন চলাকালে নারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে নতুন বার্তা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত শুক্রবার দুপুরে তিনি নিজের ফেসবুকে সংক্রান্ত একটি পোস্ট করেছেন শুক্র ও শনিবার এই দুই দিন নারীদের উপর হামলাকারীদের ছবি বা ঘটনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন তিনি পোস্টে হ্যাশট্যাগ দিয়ে হাসনাত লিখেছেন শুক্র ও শনি দুই দিন নারীর ওপর ছাত্রলীগের হামলাকারীদের সন্ধান দিন কমেন্ট বক্সে তিনি লিখেছেন ওপরের হ্যাশট্যাগ দুইটি জুলাই বিপ্লবের নারীদের উপর হামলার বিভিন্ন ঘটনা বা ছবি শেয়ার করুন আজকে এই হ্যাশট্যাগ ও জনসংযোগ কর্মসূচি দেশব্যাপী সরিয়ে দিয়ে নারীদের উপর হওয়া জুলুমের প্রতিবাদ গড়ে তুলতে সহায়তা করুন ভারতীয় সমর্থকদের হামলায় হাসপাতালে বাংলাদেশি দর্শক চেন্নাই টেস্টে অভিযোগ করেছিলেন রবি বলেছিলেন তাকে বাংলাদেশের পতাকা ওড়াতে ভারতীয় সমর্থকরা এবার কানপুরে শিকার হয়ে হাসপাতালে যেতে হলো তাকে কানপুরে বাংলাদেশের টেস্টে উপস্থিত ছিলেন টাইগার রবি নিজের ফেসবুক পেজ থেকে শুরু থেকেই মাঠে নিজের উপস্থিতি জানা দিয়েছেন কিন্তু খেলা শুরুর প্রথম সেশনেই বাধে বিপত্তি স্টেডিয়ামের ভেতরে ভারতীয় সমর্থকদের হামলা শিকার হন তিনি এক পর্যায়ে চলে আসেন মাঠের বাইরে সেখানে সে ক্যামেরার সামনে ঝুলিয়ে দেন কোমরে আঘাতের শিকার হয়েছেন এক পর্যায়ে মাঠের বাইরে অজ্ঞান হয়ে পড়েন তিনি পরে তাকে ধরাধরি করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কানপুর পুলিশের একাধিক সদস্যকে সে সময় তার পাশে দেখা গিয়েছিল দিন অবশ্য তার হামলার চক্রান্ত করা হচ্ছে এমন দাবি করে আগে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছিলেন তিনি যেখানে উল্লেখ করেন চেন্নাই টেস্টে স্টেডিয়ামের ভেতরে ঘটে যাওয়া ঘটনা বাইরে সাংবাদিকদের সামনে প্রকাশ করে তার উপরে হামলার চক্রান্ত করা হচ্ছে যদিও ঠিক কাদের দ্বারা আক্রান্ত হওয়ার শঙ্কা তিনি করেছিলেন কিংবা কানপুরে কারা তাকে আহত করেছে তা এখনো প্রকাশও আসেনি এদিকে মাঠে ক্রিকেটেও খুব এক একটা সুবিধাজনক অবস্থানেই বাংলাদেশ একশো রান তোলার আগেই তিন উইকেট হারিয়েছে শান্তরা সকালে ওপেনারদের ব্যর্থতার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্রিজে থিতু হয়ে বড় ইনিংস খেলতে পারেননি আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে পঁয়ত্রিশ ওভারে বাংলাদেশের সংগ্রহ তিন উইকেট হারিয়ে একশো রান গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই মন্তব্য জামায়াত আমিরের গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার সকালে খুলনার সোনাডাঙ্গাস্ত আল ফারুক সোসাইটিতে রোকন সম্মেলনে তিনি এ মন্তব্য করেন আওয়ামী লীগকে ইঙ্গিত করে ডা শফিকুর রহমান বলেন গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই কেন বা রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাইরের কারো সাহায্য নিয়ে নয় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন রাজনৈতিক দল সহ সব স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মতো গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে সরকারকে বিদায় নিতে হবে ডাক্তার শফিকুর রহমান বলে শিক্ষা সংস্কার কমিশনে কমপক্ষে একজন আলিয়া ও একজন কমই নেসাবের আলেমকে অন্তর্ভুক্ত করতে হবে বিডিআর বিদ্রোহের নামে সাতান্ন সেনা সদস্য হত্যাসহ সহ দেশের সব হত্যাকাণ্ডের বিচার এবং এর মাস্টার মাইন্ডদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন তা না হলে আবারও জালিমদের আগমন হতে পারে তৃতীয় শক্তির উদ্ভব হতে পারে রোক রোপণ সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন জামাতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কেন্দ্রীয় মজলিসের সুর সদস্য ও খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে রোপণ সম্মেলনে বক্তৃতা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হোসেন ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক আবু আলম আজাদ